শান্তিতে যৌথভাবে নোবেল পেলেন ফিলিপিন্স ও রাশিয়ার দুই সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ। বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় লড়াইয়ের জন্য এই স্বীকৃতি। এবং বাংলাদেশের করোনার টিকা সনদের অনুমোদন দিল যুক্তরাজ্য। ঢাকায় চলতি মাসেই করোনার 10 লাখ ডোজ টিকা রফতানি করবে সেরাম। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াইয়ের স্বীকৃতি স্বরূপ শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক। গণতন্ত্র ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পূর্ব শর্ত বাক স্বাধীনতা। এই ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নোবেল পেলেন ফিলিপিনো বংশোদ্ভূত মার্কিন নাগরিক মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ। নোবেল পুরস্কারের মধ্যে বরাবরই আলোচনায় থাকে নোবেল শান্তি পুরস্কার, এবারও তার ব্যতিক্রম নয়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবছর শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ। মারিয়া রেসা ফিলিপিনো বংশোদ্ভূত মার্কিন নাগরিক, তিনি অনলাইন পোর্টাল র্যাপলারের প্রধান নির্বাহী কর্মকর্তা। আরেকজন হলেন রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ, তিনি রাশিয়ার গণমাধ্যম নোভায়া গ্যাজেটের এডিটর ইন চিফ। শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়। গণতন্ত্র ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পূর্ব শর্ত মত প্রকাশ তথা বাক স্বাধীনতা, এই ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাদের ভূষিত করা হলো এবার। মারিয়া রেসার জন্ম 1963 সালের 2রা অক্টোবর ফিলিপিন্সের ম্যানিলায়, আর দিমিত্রি মুরাতভের জন্ম 1961 সালে রাশিয়ার সামারায়। তারা দুজনেই পেশাগত অবস্থান থেকে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে লড়ে গেছেন। এবছর নোবেল শান্তি পুরস্কারের জন্য 329 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেয়া হয়েছিল, যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনি সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম ছিল। তাদের ছাপিয়ে রেসা ও মুরাতভি পুরস্কারের 1 কোটি সুইডিশ ক্রোনা ভাগ করে নেবেন। 2020 সালে শান্তিতে নোবেল পায় বিশ্ব খাদ্য কর্মসূচি, আর 2019 সালে পেয়েছিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। বাংলাদেশের করোনা টিকা সনদের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আগামী 11 অক্টোবর থেকে টিকা সনদ কার্যকর হবে বলে জানিয়েছে হাই কমিশন। একই সঙ্গে বাংলাদেশ সহ 32টি দেশে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। এদিকে নতুন করে আরও 47টি দেশকে লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্রিটিশ যোগাযোগ মন্ত্রী। করোনা পরিস্থিতির উন্নতি হয় ধাপে ধাপে বিভিন্ন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাজ্য। সবশেষ শুক্রবার বাংলাদেশের টিকা সনদকে অনুমোদন দিল দেশটি। এক বিবৃতিতে লন্ডনের বাংলাদেশ দূতাবাস জানায়, আগামী 11 অক্টোবর ভোর 4টা থেকে এই টিকা সনদ কার্যকর হবে। অর্থাৎ 11 অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের টিকার ডাবল ডোজ নেওয়া থাকলে যুক্তরাজ্যে প্রবেশের পর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সহ 32টি দেশে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাজ্য। নতুন এই সিদ্ধান্তের কারণে ব্রিটেনের মানুষ আরও সহজেই বিভিন্ন দেশে ভ্রমণে যেতে পারবেন। এদিকে নতুন করে আরও 47টি দেশের উপর থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে দেশটি। আগামী 11 তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ব্রিটিশ যোগাযোগ মন্ত্রী গ্র্যান্ট সাপস। করোনা অনেকটাই নিয়ন্ত্রণে, তাই মানুষ এখন ভ্রমণ করতে চায়। নতুন যে দেশগুলোর নাম এসেছে তারা সহজেই যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। যুক্তরাজ্যের নাগরিকরাও অনেক দেশে ঘুরতে যেতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যের পর্যটন সংশ্লিষ্টরা। এর ফলে দেশটির পর্যটন শিল্প আবার ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী তারা। বর্তমানে ভেনেজুয়েলা সহ 7টি দেশ যুক্তরাজ্যের লাল তালিকায় আছে। গত 17 সেপ্টেম্বর এই তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নেয় যুক্তরাজ্য। রায়হানুল রানা, সময় সংবাদ। দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পশ্চিমবঙ্গে। এবারও থিম ভিত্তিক নানা মণ্ডপ নিয়ে হাজির উত্তর ও দক্ষিণ কলকাতার আয়োজকরা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে উত্তর কলকাতার দমদম পার্ক ভারত চক্র সার্বজনীন পূজা মণ্ডপে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, এশা, আপনাকে ধন্যবাদ। এশা, আমাদের ইতিমধ্যে মনে আছে যে গত 1 বছর ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে এলাকাতে কৃষক আন্দোলন চলছে। আন্দোলনের কারণ হচ্ছে যে বিতর্কিত কৃষি বিল। আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় যে বেশ কয়েকটি চাল ডাল এবং ভোজ্য পণ্য, সেখান থেকে সেই যে আইন, সেই মজুদ করার যে আইন, সেই আইন কিন্তু প্রত্যাহার করেছে এবং সরকারের
কেন্দ্রীয় সরকার গত বছর যখন দীর্ঘতম লকডাউন হয়েছিল ঠিক তখনই বিশেষ অধিবেশনের মাধ্যমে কেন্দ্রীয় বিজেপি সরকার এই অ্যামেন্ডমেন্ট করেছিল আইনটি, এবং সেই কারণে কৃষকরা কিন্তু আন্দোলন শুরু করেছে এবং সেই আন্দোলনের সর্বশেষ বলি হয়েছেন কয়েকজন কৃষক উত্তরপ্রদেশের লাকিমপুরে। বলতে দ্বিধা নেই, সেই মর্মান্তিক যে ঘটনা তার কিন্তু প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি উত্তর কলকাতার দমদম ভারত চক্র ক্লাবের যে এবারের পূজার থিমে। আমার পেছনে আমি সহকর্মীকে দেখাবো যে কিভাবে তারা দেখাচ্ছেন যে কৃষকরা, কৃষক একজন কৃষক এখানে ছবি দেখা যাচ্ছে একটি গাড়ির। আপনি জানেন লাকিমপুরে সম্প্রতিতম ঘটনা যে কৃষক কৃষক একজনকে কৃষককে পিষে মারা হয়েছিল। একই সঙ্গে জানি রাখি, দেখুন ভারত একটি বৃহৎ দেশ, 1947 সালে দেশটি স্বাধীন হওয়ার পর কৃষকরা বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে যান। প্রতি বছর তাদের নানা রকম আন্দোলনের ছবিটা আমরা দেখতে পাই। সেই আন্দোলন এখানকার ক্লাব কর্তারা যারা আছেন তারা বলেন যে শাসক পাল্টায় কিন্তু কৃষকদের আন্দোলনের ছবিটা কিন্তু একই রকম আসে, কৃষকরা মারা যায় অন্নদাতা। আমরা ক্লাবের একজন কর্মকর্তা তার সঙ্গে কথা বলবো যে কি কি ভেবে এই আজকে আপনারা থিমটা করেছেন। দেখুন, কৃষক আন্দোলনটা খুব সাম্প্রতিক ঘটনা হতে পারে। কৃষক আন্দোলন কিন্তু মানে অনেক, তার একটা দীর্ঘ ইতিহাস আছে, স্বাধীনতা কেন, স্বাধীনতার পূর্বেও নীল বিদ্রোহটাও একটা কৃষক আন্দোলন। তো কৃষক আন্দোলনের এই সুদীর্ঘ ইতিহাসকে সামনে রেখে, মাথায় রেখে আমরা এই থিমটা নিয়েছি। এবং এই যে কৃষক আন্দোলনে যেটা কৃষক আন্দোলন যখনই হয়েছে মানে প্রত্যেকবারই কৃষকদের যে দাবি দেওয়া, ছবিগুলো যে রাখা হয়েছে কৃষকদের দাবি দেওয়াকে দমিয়ে দেওয়া হয়েছে। এগুলো কি কি বোঝানো হচ্ছে? এগুলো আমরা বোঝাতে চেয়েছি, আপনারা যদি দেখেন কৃষকের সমস্ত আন্দোলনকে খুব নির্মম ভাবে দমানো হয়েছে। তো লাঠিচার্জ, তাদের উপর অত্যাচার, তাদের কণ্ঠ রোধ করার একটা লাঠিচার্জের পরের একটা দৃশ্য প্রচুর চটি ছড়িয়ে আছে। দুটো পা দগদগে ঘা, তার মধ্যে কৃষকের মুখ, এইটা নিয়ে আমাদের এই থিম। এবং এটার পরের যে থিমটা সেটা হচ্ছে, আসল যে থিমটা সেটা হচ্ছে কৃষকরা আমাদের জন্য উৎপাদন করে। কৃষকরা যদি উৎপাদন না করে আমরা একটু খেতেই পারবো। একদম একদম, আপনাকে ধন্যবাদ। আমাদের পরের পার্টটাতে আপনারা সেটা দেখাবার চেষ্টা করেছি, সেটা আপনারা দেখাতে পারেন তাহলে পরে। এসা, কৃষকরা অন্নদাতা, সেই অন্নদাতাদের অধিকার কিন্তু সত্যিকার অর্থে সংরক্ষণ করা যায় না। শাসক বা কিন্তু পরিবর্তন হয়, কৃষকদের আন্দোলনের ছবিটা কিন্তু আমরা বরাবর একই রকম দেখি। আপনার মনে আছে, দর্শকরাও জানেন যে গত বছর যখন দিল্লিতে কৃষক আন্দোলন হয়েছিল, বিশেষ করে উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের কৃষকরা যখন তাদের অধিকারের দাবিতে আন্দোলন, কৃষক লোকসভা ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন, তখন আমরা দেখেছি যে তাদের উপর ট্রাক্টর উঠিয়ে দেওয়ার অভিযোগ কিন্তু উঠেছিল, এবং সেই ট্রাক্টরের কিন্তু আমরা দেখেছি যে ট্রাক্টরও এখানে তুলে আনা হয়েছে। এবং একই সঙ্গে আপনি জানেন যে গত দুদিন আমরা দক্ষিণ কলকাতার বিভিন্ন পূজা মণ্ডপের থিম ভিত্তিক পুজো আমরা দেখিয়েছি, সেখানে বাংলাদেশের নানা বাংলাদেশের বিষয়ভিত্তিকও কিন্তু আমরা দেখেছি যে থিমে জায়গা পেয়েছে। তো সব মিলিয়ে এসে বলা যায় যে পুজো শুধু পুজো নয়, পুজো একটি বার্তা দেওয়ার, সামাজিক সংকটের, সামাজিক সমস্যার সম্ভাবনার বার্তা দেওয়ারও কিন্তু একটি মাধ্যম। সেটি কিন্তু বরাবরের মতো এবারও উত্তর এবং দক্ষিণ কলকাতা, বলা ভালো বৃহত্তম কলকাতার দুর্গাপুজোর আয়োজকদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা একই রকমভাবে দেখা যাচ্ছে। এই ছিল আমার কাছে ঈশা দুর্গাপুজোর প্রস্তুতির একদম শেষ মুহূর্তের আমার কাছে থাকা সবশেষ। ঈশা, কলকাতা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। বাংলাদেশ বিরোধী অপতৎপরতার অভিযোগে সুইডেনে বসবাসরত সাংবাদিক তাসনিম খলিলের বিরুদ্ধে সুইডেনে মামলা করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ ও সুইডেন আওয়ামী লীগ নেতারা। সুইডেন থেকে আরো জানাচ্ছেন শফিউল আলম। স্থানীয় সময় বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোমে তাসনিম খলিলের বিরুদ্ধে মামলা করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী লেখক ও সাংবাদিক এম নজরুল ইসলাম সহ সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সুইডেন আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মাহফুজুর রহমান ভূঁইয়া, প্রকৌশলী হেদায়তুল ইসলাম শেলি ও দালিল উদ্দিন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশ বিরোধী প্রপাগান্ডা ছাড়াও নানা মিথ্যা তথ্য প্রচার করছেন। সন্ত্রাসবাদকে উস্কে দেওয়া ছাড়াও বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তাসনিম খলিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান নেতারা। বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে মিথ্যা প্রচারে লিপ্ত, তার এই অপপ্রচার এবং মিথ্যাচার বন্ধের তাগিদেই আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা আজকে সুইডেনের প্রশাসনের শরণাপন্ন হয়েছি। আমরা তাসনিম খলিলের বিরুদ্ধে একটি
মামলা দায়ের করেছি। মামলার পাশাপাশি সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ ও সুইডেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এক সম্মেলনের মাধ্যমে শুধু তাসনিম খলিল নয়, ভবিষ্যতে যে কেউ দেশ বিরোধী অপতৎপরতা লিপ্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। উদ্বোধনের অপেক্ষায় 2022 কাতার ফুটবল বিশ্বকাপের ষষ্ঠ স্টেডিয়াম আলথুমামা। আগামী 22 অক্টোবর আমির কাপ ফাইনাল খেলার মধ্য দিয়ে উদ্বোধন হবে সাদা গাফিয়া টুপির আদলে নির্মিত এই স্টেডিয়ামটি। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারে আগামী 22 অক্টোবর আমির কাপ ফুটবল ফাইনাল খেলার মধ্য দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে 2022 কাতার ফুটবল বিশ্বকাপের ষষ্ঠ স্টেডিয়াম আলথুমামা। মুসলিম সংস্কৃতি এবং আরব অঞ্চলের ঐতিহ্যের সাদা গাফিয়া টুপির আদলে নির্মিত এই স্টেডিয়ামে বসে 2022 ফুটবল বিশ্বকাপ খেলা দেখার অপেক্ষায় প্রহর গুনছেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। আমি আলথুমামার বাসিন্দা। আগামী 22 অক্টোবর কাতার ফুটবল বিশ্বকাপের ষষ্ঠ ভেন্যু হিসেবে এই স্টেডিয়াম উদ্বোধন হতে যাচ্ছে। স্টেডিয়ামটা আমার বাসার সামনে। স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখার অপেক্ষায় আছি। আমরা ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। আশা করি সুন্দর একটা বিশ্বকাপ আয়োজন করে বিশ্ববাসীকে দেখিয়ে দেব। আমরা 2022 সালের বিশ্বকাপ এখানে বসেই দেখতে পারবো, এ নিয়ে আমরা খুব অপেক্ষায় আছি, ওদের অপেক্ষায় আছি, আনন্দিত। 2022 কাতার ফুটবল বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিল আর্জেন্টিনার খেলা সরাসরি মাঠে বসে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন দুই দলের সমর্থক প্রবাসী বাংলাদেশিরা। যেহেতু আমরা স্টেডিয়ামের কাছাকাছি আছি, সেখানে আমরা অধিক আগ্রহের সাথে বসে আছি স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য। আসছে বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা আমরা কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে উপভোগ করব। দোহা থেকে 12 কিলোমিটার দূরত্ব আর হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত আলথুমামা স্টেডিয়াম। 40,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল সহ মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, কাতার। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শিরোনামগুলো। শান্তিতে যৌথভাবে নোবেল পেলেন ফিলিপিন্স ও রাশিয়ার দুই সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ। বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় লড়াইয়ের জন্য এই স্বীকৃতি। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।